তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে। বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি, তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে, কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থীপদ দেবে। প্রার্থীও নেই। আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে, আমরা ত্যাগ করছি ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, চিটিংবাজ, দুনম্বরি, দুর্নীতিগ্রস্ত, পাটাখোর, মাতাল, সব বিজেপিতে। আর এরা সব সিপিএম এর প্রোডাক্ট, খড় কুটো ধরে খালি জামা বাঁচতে চাইছে, জামাটা বদলে নিয়েছে, মদের বোতলটা নতুন আর মদটা পুরনো।